অনুশীলনী এক দশমিক দুইয়ের ছয় নম্বর অঙ্কগুলো সমাধান করব ছয় নম্বর অঙ্কতে বলা আছে যে বর্গমূল নির্ণয় করো এখানে ছয়টা অঙ্ক আছে আমি ছয়টা অঙ্কই সমাধান করব তো প্রথমে আমি ক নম্বর অঙ্কটা সমাধান করব এখানে দেওয়া আছে পয়েন্ট ছত্রিশ তাহলে এখানে জোড়া সংখ্যা দেওয়া আছে আর এটা যদি বর্গমূল নির্ণয় করতে হয় যেহেতু পয়েন্টের পরে সংখ্যাগুলো একজোড়া আছে সেই জন্য দশমিক আগে দিতে হবে এখানে এবার এই ছত্রিশের ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে ছয় কারণ ছয় ছয় ছত্রিশ মিলে গেছে এবার ছত্রিশ থেকে যদি ছত্রিশ বাদ দিই থাকে হচ্ছে শূন্য তিরিশ এর বর্গমূল দশমিক ছয় এবার আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করলাম এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব আমি যদি খ নম্বর অঙ্কটা এখানে সমাধান করি যে এখানে খ নম্বর অঙ্কটা এখানে খ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে দুই দশমিক দুই পাঁচ তাহলে এখানে এক জোড়া সংখ্যা আর দুই এইভাবে আছে এবার দু দুইয়ের ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে এক তাহলে একের বর্গ এক এবার দুই থেকে এক চলে গেলে থাকে হচ্ছে এক এবার এই একের ডাবল সংখ্যা এখানে বসাতে হবে অর্থাৎ একের ডাবল হচ্ছে দুই তারপর এখানে যে দশমিকটা দশমিকের পরে যে জোর সংখ্যাটা আছে সেই জোর সংখ্যাটা এখানে বসাবো এই একের সাথে যদি আমরা পঁচিশ বসাই তাহলে হয় একশো পঁচিশ আর এই দশমিকটা এখানে বসাতে হবে এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সংখ্যাটা বসালে যে প্রাপ্ত সংখ্যা পাওয়া যায় এই প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ করল গুণ করলে গুণফল ফল একশো পঁচিশ হবে তাহলে আমি এখানে দুইয়ের সাথে যদি পাঁচ বসাই তাহলে হয় পঁচিশ পঁচিশে পাঁচ দ্বারা গুণ করলে হয় একশো তো পঁচিশ আর এই পাঁচ এখানে বাঘ সাথেও বসাতে হবে ওকে এবার এই একশো পঁচিশ থেকে একশো পঁচিশ যদি বাদ দিয়ে থাকে হচ্ছে শূন্য তাহলে আমাদের এখানে দুই দশমিক কতএ দুই দশমিক দুই পাঁচ এর বর্গমূল এক দশমিক পাঁচ গ নম্বর অঙ্কটা সমাধান করব গণ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে দশমিক শূন্য শূন্য চার নয় অর্থাৎ গণ নম্বর অঙ্কটাতে গ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে দশমিক ডাবল শূন্য চার নয় এখানে দুই জোড়া সংখ্যা আছে এক জোড়া এবং দুই জোড়া সংখ্যা আছে তো এই দুই জোড়া সংখ্যার ভিতরে এখানে প্রথম এখানে দশমিক দিতে হবে তারপর এই জোড়ার ভিতরে কোনো বর্গ সংখ্যা থাকে না অর্থাৎ এই শূন্যের বর্গসংখ্যা হচ্ছে শূন্য তাহলে এখানে দিলাম শূন্য কারণ এটা দিতে হয় না তারপর পরেরটার কাজ করতে হবে এখানে পরের জোর সংখ্যা আছে ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশের ভিতরে বর্গ সংখ্যা যায় হচ্ছে সাত সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ এখানে উনপঞ্চাশ তারপর এখানে হয় শূন্য অর্থাৎ অ্যান্সার হল দশমিক শূন্য সাত দশমিক ডাবল শূন্য শূন্য চার নয় এর টু সাত ওকে এতক্ষণ ঘ নম্বর অঙ্কটা সমাধান করলাম এবার আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করবো ঘ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার অর্থাৎ এখানে জোর সংখ্যা হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর ছয় হচ্ছে জোর ছাড়া আছে তো প্রথমে আমরা এখানে এই ছয়ের ভিতরে অর্থাৎ ছয়ের পূর্ববর্তী বর্গ সংখ্যা কত সেটা নির্ণয় করব। তো এখানে দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে চার এবার ছয় থেকে যদি আমরা চার বাদ দিই থাকে হচ্ছে দুই এবার এই দুইয়ের ডাবল এখানে বসাতে হবে অর্থাৎ চার এবার এক জোড়া সংখ্যা এখানে বসালাম একজোড়া সংখ্যা বসালাম অর্থাৎ একচল্লিশ এখানে একচল্লিশ যদি বসাই তাহলে হয় দুইশো একচল্লিশ এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে দুইশো একচল্লিশ এর যে ছোটো অথবা সমান হয় তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে এখানে হয় দুইশো তো পঁচিশ কিন্তু আমরা যদি এখানে ছয় বসাতাম তাহলে হয় ছেচল্লিশ আর ছেচল্লিশকে ছয় দ্বারা গুণ করলে দুইশো একচল্লিশ থেকে বেশি হয় কিন্তু দুইশো একচল্লিশ থেকে বেশি হওয়া যাবে না এবার এই দুশো থেকে দুশো বাদ দিলে হয় ষোলো এখানে ষোলো এবার এই পাঁচটা এখানে তো বসাতেই হবে অর্থাৎ পাঁচ বসালাম তার পরের সংখ্যা অর্থাৎ এখানে দুশো দশমিক আছে অর্থাৎ দশমিকের পরের যে দশ আছে পরের জোর সংখ্যা সেই জোর সংখ্যা বসাবো এখানে জোর আর এই দশমিকের জন্য এখানে দশমিকটা দিতে হবে এবার এই পঁচিশের ডাবল হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সংখ্যাটা এখানে বসাতে হবে এখানে দেওয়া আছে পঞ্চাশ আমরা যদি এক বসাই তাহলে হয় পাঁচশো দুই বসালে এক হাজার তিন বসালে হয় পনেরোশো তাহলে এখানে তিনবার যাবে তিন বসালে হয় পনেরোশো নয় তাহলে এই ষোলোশো দশ থেকে পনেরোশো নয় বাদ দিলে থাকে একশো তো এক এইবার পরবর্তী যে জোর সংখ্যাটা আর এই তিন এই তিন এখানে বসাতে হবে বাঘ ফুলের সাথে এবার পরবর্তী জোর সংখ্যা হচ্ছে চব্বিশ আমরা চব্বিশ বসালাম এখানে তারপর হচ্ছে এখানে এই এখানে হয় দুইশো তিপ্পান্ন এবার দুশো তিপ্পান্নর যে সংখ্যাটা দুইশো তিপ্পান্ন ডাবল হবে পাঁচশো ছয় যদি আমরা দুই দেই তাহলে এই হয় পাঁচ হাজার বাষট্টি অর্থাৎ পাঁচ হাজার বাষট্টিকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে হয় দশ হাজার অর্থাৎ এখানে শূন্য আর এই দুই ভাগ ফলের সাথে বসাতে হবে তাহলে আমরা অতএব আমরা পাইলাম এখানে যে ছয়শো একচল্লিশ দশমিক এক হাজার চব্বিশ এর বর্গমূল ইজিক্যাল দুই পঁচিশ দশমিক বত্রিশ পরের অঙ্কটাতে দেওয়া আছে যে পয়েন্ট তিনটা শূন্য পাঁচশো ছিয়াত্তর এখানে দেওয়া আছে যে এক জোড়া সংখ্যা আছে এখানে ছিয়াত্তর দুই জোড়া সংখ্যা তিন জোড়া সংখ্যা দশমিকের পরে তিন জোড়া সংখ্যা দেওয়া আছে তাহলে এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি এখানে এই দশমিকের জন্য এখানে দশমিক দিতে হবে এই প্রথম জোড়ার ভিতরে মানে কোনো বর্গ সংখ্যা নাই সেই কারণে শূন্য দিতে হবে এবার দ্বিতীয় জোড়ার ভিতরে বর্গসংখ্যা হচ্ছে দুই তাহলে দুই দুগুণে চার এবার পাঁচ থেকে চার চলে গেলে থাকে হচ্ছে এক এবার এই দুইয়ের ডাবল এখানে বসাতে হবে চার তারপর পরের জোর সংখ্যাটা নিচে বসাতে হবে ছিয়াত্তর এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সংখ্যাটা বসালে যে প্রাপ্ত সংখ্যা হয় সে প্রাপ্ত সংখ্যা কে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল যাতে এই একশো ছিয়াত্তর বা একশো ছিয়াত্তর থেকে কম হয় তো এখানে যদি আমরা চার বসাই তাহলে চৌচল্লিশ চৌচল্লিশে চার দ্বারা গুণ করলে একশো ছিয়াত্তর হয় তাহলে এখানে হয় শূন্য অর্থাৎ আমরা এই চারটা এখানে বসাতে হবে ওকে তাহলে দশমিক অতএব দশমিক পাঁচ সাত ছয় এর বর্গমূল এর বর্গমূল দশমিক শূন্য দুই চার ওকে